মেঘচাপা পূর্ণিমা, আর সারি সারি মুখ ঢাকার উদ্যমান আলোয় শহরের নিষ্প্রদীপ রাত শ্রাবণ সমাচ্ছন্ন। আলো নিবল, রাত কাটল, পূর্ণিমা ছাড়ল, কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না। এমনও দিনে, এমনই শ্রাবণ ঘন গহন মোহে, কাননভূমি যখন কুজনহীন, সকল ঘরে যখন দুয়ার দেওয়া, একেলা পথিক গোপন তার চরণ ফেলে নিশার মতো নীরবে পথ চলে। শহরে তা অশোভন, শহরে তা অসম্ভব। পথিকের বাঁধা পথ আরো বেঁধে দেওয়া হয়েছে, কলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালি স্ট্রিট হয়ে পথিক যাবে। তারই এক মোড়ে দাঁড়িয়ে ভিজছি, দূর হতে কানে আসছে বিপুল পরাজয়ের তুমুল জয়ধ্বনি। সহসা দেখা গেল মরণের কুসুম কেতন জয়রথ, মনে হল কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। সেই জয়যাত্রা পথের বাঁকে পলকের জন্য তুমি কাছে এলে বন্ধু, পলকের তরে চোখে পড়ল তোমার মুখ, মরণের অভিনন্দনে সেই মুখ কি অপরূপ হয়েছে বন্ধু। কর জোড়ে নত শিরে প্রণাম করে বললাম, বিদায় বন্ধু বিদায়। আমি ফুল দিইনি বন্ধু, আমার পথে ফুলের দোকান পড়ে না, আমি শুধু বলতে এসেছিলাম হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, কিন্তু তুমি তখন আমার কথার বাইরে অনেক দূরে চলে গেছো। একটা অংশ শোনালাম, কারণ কবিতা অনেক বড় বড় কবিতা, কিন্তু এই কবিতাটা পড়তে পড়তেই তোমার সেই দিনটার পুরো ছবিটা চোখের সামনে চলে আসে। বা এই প্রসঙ্গে আমি জানি না, আমার এই আজকের অনুষ্ঠানে যারা শ্রোতা দর্শক আছেন তারা যদি কখনো সুযোগ পান, বুদ্ধদেব বসুর একটি বই আছে সব পেয়েছির দেশে, তো সেটি একটু পড়ে নেবেন, কারণ সেটি কবির শেষ কয়েকটা দিনের কথা এত প্রাঞ্জলভাবে সেখানে বর্ণনা করা আছে। আমার মনে হয় যারা আপনারা ভালোবাসেন রবীন্দ্রনাথকে, রবি ঠাকুরকে, আমাদের তাদের খুবই ভালো লাগবে বইটা, আমার মনে হয় সকলের পড়া উচিত, ওটাও খুব ভালো বই।